যদিও দেখবেন বহু ডাক্তার দেখেছেন জীবনের 30 থেকে 35 জন ডাক্তার দেখেছে এবং এত বহু ডাক্তার দেখেছে। আপনার ভাঙ্গা ভাঙ্গি এমন কোনো ডাক্তার বলেন যে জিনিসটা খানে জিনিসটা খানে শাক খানে সবজি খানে খানে ওষুধটা খানে ওষুধটা খানে এটাও কেউ কোনো ডাক্তার বলেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আই লাভ ইউ। ঠিক আছে। কিডনির বাম কিডনিতে পানি জমছে, ঠিক তো? আমি আপনাকে দেখাইছি। আর এখানে কিডনির পয়েন্ট কিন্তু 1.19, মানে বর্ডার, একদম বর্ডারে দাঁড়িয়েছে। 1.2 হলো রেঞ্জ, 1.19 মানে কি? 0.1 কম, তার মানে আপনি ব্রিজে উঠছেন, এখন সামনে গেলে নদী, আপনি নদীতে পড়বেন কি পড়বেন না সিদ্ধান্ত আপনার। প্রস্রাবে ইনফেকশন, আমি বলবো আপনি বিদেশ ছিলেন, দেশি কাজ করেন, কৃষি কাজ করেন, মাশাল্লাহ, আপনি ফ্রেশ খাবেন, হোটেলে কোনো খাবার খাবেন না, রং মাখানো অনেক খাবার পাওয়া যায় বাংলাদেশে এখন হোটেলগুলোতে, সেটা খাবেন না, লবণ কম খাবেন, কাঁচা লবণ খাবেন না, চিনি কম খাবেন, আর পানিটা 2.5 থেকে 3 লিটার এই দেহতে লাগবে। অনেকেই একসাথে বেশি খাই ফেলে পানি খাওয়া ঠিক না, আপনি হাফ লিটার করে বা 1 গ্লাস করে আপনি বারবার খাবেন, ওকে? যেহেতু রমজান মাস, ইফতারি পর থেকে সেহরি পর্যন্ত যত সময় খাওয়া যায় একসাথে 2.5 লিটার খেলে কিডনি ক্ষতি হবে। হ্যাঁ, রোজা রাখতে পারবেন, এটা ইম্পর্টেন্ট। আর যে ইনফেকশনটা আছে এটা যদি অ্যান্টিবায়োটিক দিতেছি আশা করি ঠিক হয়ে যাবে, কোথাও কোনো পাথর নাই। আপনি ভোলা থেকে আসছেন, কেমনে আসছেন? লঞ্চ দিয়ে আসেন, আমার পাইছেন কেমনে? ডাক্তার দেখেছে এবং এত বহু ডাক্তার দেখেছে। আপনার ভাঙ্গা ভাঙ্গি এমন কোনো ডাক্তার বলেন যে জিনিসটা খানে জিনিসটা খানে শাক খানে সবজি খানে খানে ওষুধটা খানে ওষুধটা খানে এটাও কেউ কোনো ডাক্তার বলেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আই লাভ ইউ। ঠিক আছে।